বিজেপির জমানায় সংসদে দুইবার হামলা, 2001 সালে বাইরে সন্ত্রাস হামলা, 2023 সালে ভিতরে হানা। তখনই ছিল 13ই ডিসেম্বর, আজকেও 13ই ডিসেম্বর। 2011 সালে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, 2023 সালে প্রধানমন্ত্রী মোদী। 22 বছর আগে 13ই ডিসেম্বর সংসদে হামলার স্মৃতি ফিরল বুধবার। 2001 সালে পাক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গিদের হামলায় প্রাণ হারান নজর। বুধবারের অভিঘাত সেই তুলনায় নগণ্য। দুই যুবকের সংসদে ঢোকা এবং গ্যালারি থেকে ভবনে রং বোমা নিয়ে ঢুকে পড়া উস্কে দিল ভয়ঙ্কর স্মৃতি। সেদিন ছিল 13ই ডিসেম্বর, বুধবারও 13ই ডিসেম্বর। মিল আরও একটা, দুই হানায় বিজেপি জমানায়। বুধবার জিরো আওয়ারে দুজন ঢুকে পড়েন সংসদের নতুন ভবনে। তানাশাহী নেহি চলেগা স্লোগান দিতে দিতে ঢোকেন দুজন, হাতে ছিল রং বোমা। ওই সময় সংসদে বক্তৃতা দিচ্ছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। ধোঁয়া দেখে চকিতে হুড়ুহুড়ি শুরু হয়ে যায়। সাংসদদের মধ্যে দুজন ধরে ফেলেন হানাকারীদের, পরে তাদের আটক করে দিল্লি পুলিশ। আক্রমণকারীদের উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে বিজেপির সাংসদ প্রদাপ সিনহার অতিথি হয়ে ঢুকে পড়া ওই প্রবেশকারীরা বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনুপ্রবেশকারীদের একজন অমল শিন্ডে, তার বাড়ি মহারাষ্ট্রে। অন্যজনের নাম নীলম সিংহ, তিনি হরিয়ানার বাসিন্দা। দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন সাগর শর্মা নামে আরও একজন, তিনি পুরো ঘটনায় নেতৃত্ব দিচ্ছিলেন বলে অভিযোগ। একাধিক প্রতিবেদনে প্রকাশ, সাগর একটি ভিজিটার পাস জোগাড় করেন বিজেপির সাংসদ প্রতাপ সিনহার অতিথি বলে। এমন একটি ঘটনায় বিস্মৃত এবং আতঙ্কিত সাংসদেরা। বস্তুত বুধবার সংসদে হানার 22 বছরে মৃত নয় নিরাপত্তারক্ষীকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, কংগ্রেস চেয়ারপারসন সোনিয়া গান্ধী, তারা এক মিনিট নিরবতা পালন করেন।